হাই ফ্রেন্ডস, অনেকদিন পর আজকে আবার হাজির হলাম দেখবো নাকি দেখবো না এপিসোড নিয়ে। শীত যখন আসে আসি তখন সবচেয়ে আকর্ষণীয় সিনেমা জনরে হলো হরর সিনেমা, তাই আজকে কথা বলবো নেটফ্লিক্সের দ্য হন্টিং সিরিজ নিয়ে। 2018 সালে এর প্রথম সিজন আসে দ্য হন্টিং অফ হিল হাউস নামে, আর এরপর 2020 আসে দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর। দ্য হন্টিং একটি অ্যান্থোলজি জনরের সিরিজ, তাই প্রতি সিজনে স্বাদ পাবেন একটি নতুন গল্পের। তবে দ্য হন্টিং এর দুটো সিজন দেখার পর এটা হলফ করে বলা যায় যে এই সিরিজ নিজেকে শুধু হরর জনরের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং একটি হরর সিরিজের মধ্যে আপনি পাবেন খুবই ইমোশনাল একটি গল্প। তাই বলা যায় যে এই সিরিজটি হরর আর ড্রামার একটি অ্যাম্বিশিয়াস মিক্সচার, যা দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে দুবারই। থিয়েট্রিক্যাল এবং সিনেম্যাটিক এলিমেন্টস নিয়ে কথা বলতে গেলে এই সিরিজের দুই সিজনেই তা ছিল প্রশংসনীয়। দক্ষ অভিনয়, গল্পে বিভিন্ন যুগের সাথে মিল রেখে ব্যবহৃত প্রপস, কস্টিউম, ক্যামেরার সুনিপুণ অ্যাঙ্গেল এবং সিজিআই এফেক্টের প্রশংসা করতেই হয়, যা সিরিজের প্রতি সিজনে গ্রহণযোগ্য ভুতুড়ে পরিবেশ তৈরিতে মুখ্য ভূমিকা রেখেছে। প্রথম সিজন দ্য হন্টিং অফ হিল হাউসের গল্পটি শার্লি জ্যাকসনের 1959 সালের বিখ্যাত গথিক হরর নভেল থেকে অনুপ্রাণিত। এই সিজনে রয়েছে 10টি এপিসোড, আর সব মিলিয়ে সিরিজটি প্রায় 10 ঘন্টার। তো পুরো সিজনটি শেষ করতে সময় লেগে যাবে প্রায় 2 থেকে 3 দিন। But I just want to tell you one thing, that this season is very binge-worthy. So, ek boshay dekhe felao shombhob. Ei season e puro golpoke duto timeline e dekhano hoy. Ekti ei golper mul choritro gulor choto belar ar arekti tader boro hobar shomoyer. Ar puro 10ti episode e ta ekshathe dekhano hoy. Ei golpe Hill poribarer purono villa Hill House kine nay Crane poribar. Ta thikthak kore aro beshi dame bikri korar ashay. Ar paanch cheleme o stri Olivia ke niye shekhanei thakte shuru kore korta Hugh Crane. কিন্তু হিল হাউস কোনো সাধারণ ভিলা ছিল না। বাড়ির ভেতর থাকা একটি লাল দরজার রহস্যময় ঘরের পিছে লুকিয়ে ছিল এই ভিলার আসল কাহিনী। যদিও ক্রেন পরিবারের কেউই কোনো চাবি দিয়েই সেই ঘরে প্রবেশ করতে পারেনি, কিন্তু এর ভেতর সময় সময়ে কারো ছায়া দেখতে পাচ্ছিল সবাই। এই ভিলায় ছোট মেয়ে নেলের ঘাড় মটকে যাওয়া একটি নারীকে রাতে তার রুমে বারবার দেখতে পাওয়া, ছোট ছেলে লুককে লম্বা মতন একজন উড়ন্ত ভূতের তাড়া করা, ঘরে নানা রকম আওয়াজ সহ এক ভৌতিক পরিবেশে সময় কাটছিল পুরো ক্রেন পরিবারের। পরিবারের বড় ছেলে স্টিভেন, বড় মেয়ে শার্লি, মেজো মেয়ে থিওডর আর ছোট যমজ ভাই বোন নেল আর লুক, প্রত্যেকের জীবনে হিল হাউসে থাকার সময়ের লোমহর্ষক অভিজ্ঞতা তাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, যা তাদের বড় হবার পরও তাড়িয়ে বেড়ায়। তাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা কিভাবে তাদের জীবনকে ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত করেছে তার খুব বিস্তারিত দৃশ্যায়ন করা হয়েছে এক একটি এপিসোডে, যে কারণে দর্শক প্রতিটি মুখ্য চরিত্রকে খুব গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ পাবেন, যে কেন একই অভিজ্ঞতা দিয়ে যাবার পরও মানুষের তা প্রকাশ করার মাধ্যম ভিন্ন হয়ে থাকে। হিল হাউসের আসল মালিক হিল পরিবারের কর্তা উইলিয়াম হিল ও তার স্ত্রী পপি হিলের আত্মার বিচরণ টের পেয়ে যায় বাচ্চারা, আর তা আরও স্পষ্ট হয় তাদের মা অলিভিয়ার আচরণে পরিবর্তন আসলে। পপি হিলের আত্মা অলিভিয়াকে সম্মোহনের মাধ্যমে ছেলে মেয়েদের মেরে ফেলার প্ররোচনা দিতে থাকে, আর বোঝায় এভাবে সে তার বাচ্চাদের সারা জীবন নিজের কাছে ধরে রাখতে পারবে আর পৃথিবীর সব ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তাদের রক্ষা করতে পারবে। এক রাতে হিউ হঠাৎ তার বাচ্চাদের নিয়ে সেই বাড়ি থেকে পালিয়ে যায়, আর পরে অলিভিয়াকেও বাড়িতে মৃত পাওয়া যায়। বাচ্চারা অনেক ছোট থাকায় কেউই কোনো কিছু বুঝতে পারে না। শুধু বড় ছেলে স্টিভেন সংবাদ পড়ে জানতে পারে যে তাদের বাবা ওই বাড়িতে ভূত আছে বলে জানাচ্ছে, কিন্তু হিউ কোনোদিন তাদেরকে বলেনি যে আসলে ওই রাতে কি ঘটেছিল, যা প্রতিটি সন্তানকে ভিন্নভাবে আঘাত করে। আর তাদের বাবার প্রতি সবার একটি চাপার রাগ প্রকাশ পায় যখন দেখা যায় যে তারা কেউই তাদের বাবার সাথে বসবাস করে না আর যোগাযোগও রাখে খুবই সীমিত। ওই বাড়িতে বাচ্চারা যা দেখছিল তা একমাত্র ছোট বোন নেল বাদে সবাই অস্বীকার করতে শুরু করে, যদিও নিজের মনে সবাই জানে যে তাদের সাথে যা ঘটেছিল তা স্বাভাবিক ছিল না। এই সিজনে দেখা যায় একমাত্র নেলই চাইতো যে পুরো পরিবার আবার একসাথে আগের মতো হয়ে যাক, যা সবার দূরত্বের কারণে সম্ভব হচ্ছিল না। সবকিছু বদলে যায় যখন সবাই জানতে পারে যে তাদের ছোট বোন নেল হিল হাউসে আত্মহত্যা করেছে, আর তার কিছু সময় আগে থেকে সে হিল হাউসের ঘাড় মটকে যাওয়া মেয়েটিকে আবার দেখতে শুরু করেছিল। তার মৃত্যু পুরো পরিবারকে আবার বহু বছর পর একই ছাদের নিচে নিয়ে আসে, আর সেখানে তাদের বাবা জানায় যে নেল আত্মহত্যা করেনি, ওই হিল হাউস তাকে মেরে ফেলেছে। আর এটা শুনে যমজ ভাই লু ক্ষুব্ধ হয়ে যায় এবং ওই বাড়ি জ্বালাতে হিল হাউসে যায়, আর তার পিছে একে একে সবাই। আর এরপর শুরু হয় হিল হাউসের ওই পরিবারের সবাইকে গ্রাস করে ফেলার চেষ্টা, যা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা তারা করতে থাকে পরিবারের মৃত বোন নেলের সাহায্য নিয়ে। কিন্তু তারা সবাই কি আদৌ বেঁচে ফিরতে পারে সেই হিল হাউস থেকে? তাদের বাবা হিউ কি আসলেই তাদের বলবে ওই রাতে ওদের মা অলিভার সাথে কি হয়েছিল? কে ছিল ওই ছোট মেয়ে অ্যাবিগেল যাকে হিল হাউসে শুধু লুকি দেখতে পেত? কে ছিল ওই ঘাড় মটকে যাওয়া নারী যে হিল হাউসে ঘুরে বেড়াতো?
কেন বাবা হিউ এত কিছুর পরও হিল হাউসকে কারো কাছে বিক্রি করে দেয়নি আর ওভাবেই ফেলে রেখেছিল, জানতে হলে দেখতে হবে দ্য হন্টিং এর সিজন 1, দ্য হন্টিং অফ হিল হাউস। আমার নজরে এটি একটি অত্যন্ত ইমোশনাল ফ্যামিলি ড্রামা, যাকে হরর জনরেতে খুব আকর্ষণীয়ভাবে ফিট করা হয়েছে। সিজনের বেস্ট দুটি এপিসোড 5 এবং 6 আপনাকে অসম্ভব ইমোশনাল করে তুলবে আর সিরিজটিকে একবারে শেষ না করে আপনাকে উঠতেই দেবে না। তাই যারা একটু নরম মনের তারা ভয় না হলেও সিরিজের চরিত্রগুলোর বহু বছরের কষ্টগুলোকে সবার মাঝে বের হতে দেখে চোখের পানি ফেলার জন্য প্রস্তুত থাকবেন। আর এপিসোড 6 এর সিনেমাটিক এলিমেন্ট নিয়ে কিছু কথা না বললেই নয়। এই এপিসোডটি প্রায় 54 মিনিটের আর যা সম্পূর্ণ করা হয়েছে মাত্র 5টি লং টেক শটসে, যা পরবর্তীতে স্টিচিং এর মাধ্যমে একটি 360° ওয়ান শট এপিসোডে পরিণত করা হয়, যা সত্যি আপনাদের সিনেমাটিক এক্সপিরিয়েন্সকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। এই হরর সিরিজের প্রথম সিজনকে আমার দেখবো নাকি দেখবো না মিটারে আমি 10-এ 9 দিব আর অবশ্যই এটি একটি মাস্ট ওয়াচ। হরর সিনেমা ভয় পায় বলে দেখবো না দলের মানুষেরা এটা না দেখলে আসলে একটি মাস্টারপিস থেকে বঞ্চিত হবেন। এবার আসি 2020 সালে বের হওয়া এর সিজন 2, দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর নিয়ে। বিখ্যাত আমেরিকান লেখক হেনরি জেমসের 1898 সালে নভেল দ্য টার্ন অফ দ্য স্ক্রু এর ভিজুয়াল প্রেজেন্টেশন হল দ্য ব্লাই ম্যানর। দ্য হন্টিং এর দ্বিতীয় সিজন দ্য হন্টিং অফ ব্লাই ম্যানরে রয়েছে সর্বমোট 9টি এপিসোড এবং প্রতিটি এপিসোডই 44 থেকে 1 ঘন্টার মধ্যে, তো পুরো সিজনটি দেখতে আপনার সময় লেগে যাবে প্রায় 9 থেকে 9.25 ঘন্টা। এই সিজন দেখার পর দ্য হন্টিং সিরিজের আসল থিমটি ধরা গেছে, যা হলো প্রতি সিজনের মূলে থাকবে একটি ভূতুরে বাড়ি আর সিজনের গল্পও ওই বাড়িকে ঘিরেই তৈরি হবে। সিজনের প্রতিটি চরিত্রে নিজস্ব কিছু লুকোনো শোক বা ক্ষত থাকে, যা গল্পের সাথে সাথে বেরিয়ে আসতে থাকবে আর প্রত্যেকের এই লুকোনো ক্ষতকে ওই বাড়ির ভূতুরে অভিজ্ঞতার সাথে খুব দক্ষতার সাথে জুড়ে দিয়ে গল্পকে করে তোলা হয় আকর্ষণীয়। যদিও এটি একটি অ্যান্থোলজি সিরিজ, তাও দুটো সিজনে একটি কমন গ্রাউন্ড বা স্বীকৃত ভিত্তি খুঁজে পাওয়া যায়, যা দুটো সিজনকে কোনোভাবে জুড়ে দেয়। আর তা হলো দুটো গল্পতেই ভূতের গল্পের ভিতর লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প, যা প্রথম সিজনে ছিল ফ্যামিলি ড্রামা আর এই সিজনে অনেকগুলো লাভ স্টোরিজ। এই সিজনের পুরো গল্পটি বলে শোনায় একজন বয়স্ক নারী তার পরিচিত একজনের বিয়ের রিহার্সেলের রাতে। সিজন 2 দেখানো হয় রহস্যময় বাড়িটি ইংল্যান্ডের সাসেক্সে অবস্থিত, যা ব্লাই ম্যানর নামে পরিচিত, যেখানে দুটি অনাথ ভাই বোন মাইলস এবং ফ্লোরার পরিচর্যার দায়িত্ব নিয়ে আসে আমেরিকান মেয়ে ড্যানি, বিশাল এস্টেটের ম্যানেজার হ্যানা, বাবুর্চি কাম ড্রাইভার ওভেন এবং গার্ডেনার জ্যামিকে নিয়ে দিন কাটছিল পুতুলের সাথে কথা বলা ফ্লোরা আর হঠাৎ হঠাৎ বড়দের মতো আচরণ করা মাইলসের। তাদের বাবা মায়ের অকাল মৃত্যুর পর তাদের দায়িত্ব পায় তাদের চাচা হেনরি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে ব্লাই ম্যানর থেকে দূরে শহরে বাস করে। শুরু থেকেই ব্লাই ম্যানর ও এতে বসবাসরত সবাইকে কিছুটা অদ্ভুত লাগে ড্যানির, আর পরবর্তীতে তার সাথে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটার মধ্য দিয়ে সে বুঝতে পারে যে এই ম্যানরে কিছু ভূতুরে ব্যাপার রয়েছে। ম্যানরের পাশের লেক থেকে উঠে আসা এক নারীর রাতে ব্লাই ম্যানরে একা হাঁটাহাঁটি করা আর কাউকে সামনে পেলেই তাকে মেরে লেকের সাথে করে নিয়ে যাওয়া সহ আরও কিছু গা ছমছম দৃশ্যের মাধ্যমে বোঝানো হয় যে এই ম্যানরের সীমানার মধ্যে যার মৃত্যু হয় সে এখানে সারা জীবনের জন্যই আটকে যায়। ফ্লোরা ও মাইলসের আগের গভর্নরসের লেকে ডুবে আত্মহত্যা আর ড্রাইভার কুইন্টের গুম হয়ে যাওয়া সহ বিভিন্ন রহস্যের মুখোমুখি হতে হয় ড্যানির, আর এর সাথে রয়েছে ড্যানির সাথে আটকে যাওয়া তার মৃত স্বামীর আত্মা, যাকে ড্যানি আয়নায় দাঁড়ালেই তার পিছে দেখতে পায়। কেন তার স্বামী এভাবে তাকে তাড়া করে বেড়ায় সেই রহস্যেরও জট খুলে এই ব্লাই ম্যানরে। এই সিজনে আরেকটি বিষয়কে দক্ষতার সাথে দেখানো হয়েছে, আর তা হলো ব্লাই ম্যানরের প্রত্যেকটি চরিত্রের প্রেম কাহিনী আর তার সাথে আটকে থাকা দুঃখ ভরা পরিণতি, যা একরকম ভূতের মতোই তাড়া করে বেড়ায় তাদেরকে। প্রথমে হ্যানা আর ওয়েন, ড্যানি আর তার মৃত স্বামী, ফ্লোরা ও মাইলসের বাবা মা, তাদের মা ও চাচা হেনরি, মৃত গভর্নেস রেবেকা ও গুম হয়ে যাওয়া ড্রাইভার কুইন্ট এবং সর্বশেষে ড্যানি ও জ্যামির প্রেম কাহিনী, এবং এই প্রতিটি প্রেম কাহিনীর ভিতর লুকিয়ে থাকা বিষাদময়তাকে জুড়ে দেওয়া হয়েছে ব্লাই ম্যানরের অন্ধকার অতীতের সাথে। এই সিজনের এপিসোড 8 মূলত ব্লাই ম্যানরের ভৌতিক নারী ও অন্যান্য আত্মার চলাচলের রহস্য উন্মোচিত হয়। আর সিজনের মাঝামাঝিতে শুরু হওয়া ড্যানি আর জ্যামির প্রেম শেষের 2 এপিসোডে পূর্ণরূপে প্রকাশ পায়, কিন্তু ব্লাই ম্যানরের উত্তরসূরি ছোট্ট ফ্লোরাকে বাঁচাতে গিয়ে ওই বাড়ির অভিশাপ কাঁধে নিয়ে নেয় গভর্নেস ড্যানি, যার বিরূপ প্রভাব পড়ে ড্যানি আর জ্যামির সম্পর্কে। দুটো মানুষের অকৃত্রিম আর শর্তহীন ভালোবাসাকে খুব সুন্দরভাবে এই সিজনে ফুটিয়ে তোলা হয়েছে, যদিও আমার নজরে তা আরও ভালোভাবে দৃশ্যায়ন সম্ভব ছিল, কারণ অন্য এপিসোডগুলোর থেকে শেষের 2টি এপিসোডে গল্প অত্যন্ত দ্রুত এগিয়ে যায়, যা কিছুটা বেমানান লেগেছিল। যদিও একটি সিরিজে গল্পের গতি শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে রাখা বাধ্যতামূলক নয়, তারপরও হঠাৎ এ ধরনের গতি পরিবর্তন দর্শকদের আকর্ষণ কমিয়ে দিতে পারে।
তবে ব্লাইমেনরের ভাগ্য ভালো বলতে হয় যে একটি নিঃস্বার্থ প্রেম কাহিনীকে সুনিপুণ অভিনয় দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয় সিরিজটি একটি দুঃখজনক হলেও সুন্দর রীতি পায়। তবে কে ছিল সেই বর্ণনাকারী আর তার বলা ব্লাইমেনরের গল্প কি আসলেই সত্য ছিল? সেই লেক থেকে উঠে আসা রহস্যময়ী নারী কিসের আশায় ওই বাড়িতে বারবার যেত? কেন ফ্লোরা আর মাইলসের পূর্বের গভর্নেস রেবেকা আত্মহত্যা করে? কোথায় গুম হয়ে যায় তাদের পূর্বের ড্রাইভার কুইন্ট? আর কেনই বা তাদের চাচা হেনরি দূরে থাকতে চায় ব্লাইমেনর থেকে? তা জানতে দেখে নিতে হবে দ্য হন্টিং এর সিজন টু, দ্য হন্টিং অফ ব্লাইমেনর। আমার দেখবো নাকি দেখবো না মিটারে দ্য হন্টিং অফ ব্লাইমেনরকে দিব 7.5/10। আর সিরিজের এই সিজনটি ডেফিনেটলি ওয়ার্থ দ্য ওয়াচ। তো এই ছিল আজকের ভিডিও। আর দেখবো নাকি দেখবো নার এই এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার মুভি লাভিং ফ্রেন্ডসদের মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ইন্টারন্যাশনাল মুভি বা সিরিজ সম্পর্কে রিভিউ বা বিশ্লেষণ জানতে চাইলে কমেন্টে লিখে পাঠাবেন। এরপর কি নিয়ে আসছি তা জানতে আমাকে ফলো করে নিতে পারেন আমার সোশ্যালসে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।